রহমান রহিম, আজকে আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এর সিনিয়র অফিসার এর ম্যাথ অংশ সমাধান করব। প্রথম অংকে বলা আছে, এ কার্ড ইজ র্যান্ডমলি ডাউন ফর এ ডেক অফ 52 কার্ডস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ কিং আর কুইন? এখানে বল, এখানে আমার প্রবাবিলিটির অঙ্কটা এভাবে, অঙ্কটা এভাবে লক্ষ্য রাখলে হয়, আমাদের কার্ডের কার্ড কার্ড কিন্তু কটা থাকে? কার্ড কিন্তু 52টা থাকে, তার মধ্যে কিং থাকে কটা? 4টা। কুইন থাকে কটা? 4টা। তাহলে আমাদেরকে বলছে যে কিং আর কুইনের সম্ভাব্যতা কতটা থাকবে, সম্ভাব্যতা সেটা বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি সমান সমান 4টা কুইন, 4টা কিং ভাগ 42টা কার্ড। এটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের অঙ্ক দাঁড়ায়, যদি আমরা সমাধানটা এভাবে করি, 4 যোগ 4 = 8 ভাগ 52, এটাকে যদি ভাগ করি তাহলে উপরে থাকবে 2, আর 52-র সাথে ভাগ করলে হবে 13। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2-এর 13। অঙ্কে বলা আছে, হাউ লং উইল ইট টেক ফর অ্যান অ্যামাউন্ট অফ টাকা 450 টু ইয়ার্ড টাকা 81 অ্যাজ ইন্টারেস্ট অ্যাট 4.5% পার অ্যামাউন্ট অফ সিম্পল ইন্টারেস্ট? বাংলাটার দিকে লক্ষ্য রাখেন, শতকরা বার্ষিক 4.5% হার সরল সুদে 450 টাকা কত বছরে 81 টাকা সুদ প্রদান করবে? কত বছরে 400, মানে 450 টাকা কত বছরে 81 টাকা সুদ প্রদান করবে, এটা আমাদেরকে বের করতে হবে। যে 450 টাকা আছে, 81 টাকা, 485 টাকার 81 টাকা কত বছরে সুদ আর কি। তো আমরা অঙ্কটা এভাবে করতে হবে। আমাদের সিম্পল ইন্টারেস্টের সূত্র হচ্ছে আই সমান সমান পি এন আর, পি এন আর আমাদের হচ্ছে, এই যে জানি আমাদের ইন্টারেস্ট দেওয়া আছে 81, আমাদের হচ্ছে মূলধন হচ্ছে 450, আমাদের হচ্ছে এন হচ্ছে এই যে ইয়েটা হচ্ছে সুদের হার 4.5 গুণন আমাদের সময়টা জানি না। তাহলে এটা যদি সমাধান করি, সমাধান করলে বের হয় 81 এন, 81 তো আগে আছে, এটা যদি ইয়ে করি 4, 81 81 কাটা 4, এন এর মান হচ্ছে 4। তাহলে আমাদের সব কত বছর, 4 বছর পর 450 টাকার সুদ হবে 81 টাকা। পরের অঙ্কে আমরা চলে যাই। পরের অঙ্কে বলা আছে দ্য লেন্থ অফ টু সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেলস ট্রাঙ্গেল আর 30 সেন্টিমিটার 5 সেন্টিমিটার রেসপেক্টিভলি, দ্য লেন্থ অফ থার্ড সাইড, মানে দুইটা সাইড দেওয়া আছে। একটা ট্রাঙ্গেলের কিন্তু তিনটা বাহু থাকে, হ্যাঁ, তিনটা বাহুর থাকলে, তিনটা বাহুর আমরা যদি দুইটা বাহু জানি তাহলে কিন্তু থার্ড বাহুটা বের করতে পারবো। থার্ড বাহুটা বের করার জন্য আমাদের এখানে কিন্তু পিথাগোরাসের সূত্রটা ফলো করতে পারি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার গুণন ভূমি স্কোয়ার। আমাদের আমাদের অতিভুজ, অতিভুজ বলতে ট্রায়াঙ্গেলের প্রথমটা হচ্ছে 13 স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আমরা কিন্তু ও ভূমিটা জানি না বা থার্ড বাহুটা জানি না, সে কারণে এটা কিন্তু আননোন। এক্স এক্সটা ধরে নিছি, এদিকে 13টার দিকে এদিকে নিয়ে আসছি, নিয়ে এসে তারপরে ইয়ে করছি, করার পর ইয়ে করছি, এক্স স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। আমরা যদি 13-কে যদি এক্স স্কোয়ার করি তাহলে কিন্তু স্কোয়ার করলে হচ্ছে 169, 5-কে করলে 25, এটাকে যদি মাইনাস করি 144, 144-কে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু 12 হয়, ঠিক আছে। স্কোয়ার স্কোয়ার বাদ দিলাম তাহলে এক্স এর মান 12। তাহলে আমাদের তৃতীয় বাহুটা, তৃতীয় তৃতীয় লেন্থটা, তৃতীয় লেন্থটা হচ্ছে বা ভূমিটা হচ্ছে 12। এখন আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে বলা আছে, পরের অঙ্ক একটু ঝামেলা, পরের অঙ্ক খুব মনোযোগ দিয়ে দেখেন, বলি আপনারা শুনেন। টাকা 5000 ইজ ডিপোজিট ইন এ সেভিং অ্যাকাউন্ট হুইচ পেস 7% অ্যানুয়াল ইন্টারেস্ট কম্পাউন্ড সেমি অ্যানুয়াল অ্যানুয়ালি টু দ্য নিয়ারেস্ট টাকা, হাউ মাচ ইজ ইন দ্য অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ইয়ার?
আবার ইংলিশটা বলি, দ্য টাকা 5,000 ইজ ডিপোজিট ইন এ সেভিং অ্যাকাউন্ট হুইচ পেস 7% অ্যানুয়াল ইন্টারেস্ট কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি টু দ্য নিয়ারেস্ট টাকা। হাউ মাছ ইজ দ্য অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার? এখন আমরা বাংলাটা পড়ি, বাংলাটা পড়লে বুঝতে পারবো খুব সহজে। কিন্তু শতকরা বার্ষিক 7% চক্রবৃদ্ধির হারে একটি সঞ্চয় হিসাবে 5,000 টাকা, 5,000 টাকা সেমি কম্পাউন্ড, সেমি সুদে, সেমি বছরে, মানে একের এক বছরে, এক বছরে ডাবল হলে হাফ হবে, মানে একটা বছরে তিন তিন ভাগের তিন অংশ, তিন অংশ আর কি, সেটাকে বলছে সেমি। সুদে এক বছর শেষে সুদের আসলে সম্ভাব্য কত টাকা হবে, মানে এক বছর শেষে সুদে আসলে কত টাকা হবে। তো আমরা ফর্মুলা জানি, আমরা জানি সি সমেশন পি ব্র্যাকেট 1+R 100 × m ব্র্যাকেট এম এন। এখন আমাদের সিম্পলি ইন্টারেস্ট, সিম্পলি ইন্টারেস্ট জানি না, 5,000 টাকা, 5,000 টাকা হচ্ছে মূলধন, এটাতে এক আছে, আর হচ্ছে 7%, 7% এই যে সাত, তারপর হচ্ছে দুই, হচ্ছে দুই ইয়া হচ্ছে সম্ভাব্য দুই, এটা ইয়া করলে ইয়া এম এর মান হচ্ছে দুই, এটাকে যদি আমরা ইয়া করি, সমাধান করি, সমাধান করলে এবার হচ্ছে 207, 100 × 200, এটাকে আমরা দুই, এটাকে স্কোয়ার আছে, কিন্তু স্কোয়ার থাকলে ডাবল, এটাও ডাবল, এটা ডাবল ডাবল করলে এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার। আমরা উপরটা স্কোয়ার করলাম, নিচেরটা স্কোয়ার করার দরকার নেই, আমরা উপরটা নিচেরটা ভাগে কাটাকাটি করি, এটা এটা কাটাকাটি করলে 5 থাকবে, 5 আর 40, তাহলে 5 আর 40 ভাগ করে 5 আর 40, 8/207 স্কোয়ার, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে বেরোবে 5,356.125 টাকা। এটা এর থেকে শর্টকাটকে করা যায়, কিন্তু শর্টকাটে করলে আপনারা অনেক ক্ষেত্রে অনেক কিছু বুঝবেন না, সেজন্য এটা সমাধানটা দিলাম না, কিন্তু পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা পরের অঙ্কে চলে যাই, পরের অঙ্কে বলা আছে ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা ইজ অ্যাট 8% ইজ 4 ইয়ার্স ইজ দ্য টাকা এইস, দেন এইস ইকুয়াল হট 8% হারে 8 টাকা, 4 বছরের সুদ 8 টাকা হলে 8 সমান কত টাকা, মানে ঘুরি ফিরি এইচ এইচ এই যে সবগুলো এইচ মাথার মধ্যে সবাই ঘুরা যায়, সেদিন এইচের কথা বলছে। তো মাথা ঘোরার কোনো কাহিনী নাই, আমাদের আমরা সিম্পলি ইন্টারেস্ট বের করার জন্য যে সূত্র আই সমান পি এন আর, সুদ হচ্ছে এইচ, মূলধন হচ্ছে এইচ, রেটও হচ্ছে এইচ, আর হচ্ছে 4 বছর, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু এভাবে 4 দিয়ে 100/25, এটা দিয়ে গেলে কিন্তু এটা কিন্তু 2x, 2x, এক্স এক্স, এটা এক্স, এটা এক্সে বাদ দিলে, একটা এক্স বাদ দিলে 1x, এটা এক্স, এটা কিন্তু এদিকে নিয়ে আসলে এক্স এর মান সরি এইচ এর মান 25, তাহলে এইচ এর মান হচ্ছে 25। এ ক্রিকেট টিম হ্যাজ ওন 40 গেমস আউট অফ 60 প্লেয়ার্স, ইট হ্যাজ 32 মোর গেমস টু প্লে, হাউ মেনি অফ দোজ মাস্ট দ্য টিম উইন দ্য মেক ইট রেকর্ড 70% উইন ফর দ্য রিজন? এ ক্রিকেট টিম হ্যাজ ওন 40 গেমস আউট অফ 60 প্লেয়ার্স, ইট হ্যাজ 32 মোর গেমস টু প্লে, হাউ মেনি অফ দোজ মাস্ট দ্য টিম উইন টু মেক ইট রেকর্ড 70% উইন ফর দ্য রিজন? বাংলাটার দিকে লক্ষ্য করেন, একটি ক্রিকেট দল তাদের প্রথম 60টি খেলার 40টিতেই জিতেছে এবং আরও 32টি খেলা অবশিষ্ট আছে, অবশিষ্ট খেলাগুলোর কতটিতে জিতলে ওই মৌসুমে দলটি তাদের মোট খেলায় 70% জিতবে? তো 70% জেতার জন্য আমাদের যেটা করতে হবে, অবশিষ্ট খেলা কটা আছে, অবশিষ্ট খেলা আছে XT, আর মোটা মোটে যদি জেতে, যদি জেতে ওই জিতলে ওই মৌসুমে দলটি 70% জিতবে আর কি। তাহলে আমরা কিন্তু আমাদের অবশিষ্ট খেলা কটা আছে সেটা জানি না, তাহলে আমাদের প্রশ্ন মধ্যে যেটা করতে হবে, তাহলে কি 40টা গেম অলরেডি খেয়ে খেলে ফেলছে, কটার মধ্যে খেলছে সেটা আমি জানি না, তাহলে 40টা যোগ X টা সমান সমান
কিন্তু ব্যান্ড অফ ইডিয়া, ব্যান্ড অফ ইডিয়া, ব্যান্ড অফ ইডিয়া, ব্যান্ড অফ ইডিয়া অর্থ হচ্ছে এখানে 60 যোগ 32, 60টা আছে, 60টা আছে গেম খেলে ফেলছে, আর প্লাস হচ্ছে 32টা আরো খেলবে, এটা নিয়ে টোটাল হচ্ছে 92 গুণন 7%, 7% না 70 ভাগ 100, এটাকে যদি ইয়া করি তাহলে 7 বাই 10, তাহলে 10 এদিকে গেল, 400 যোগ 10 x 92 গুণন 7, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে তাহলে হচ্ছে 644, মানে 400 x 244 ভাগ 10, এটাকে সমাধান করলে 24.4, 24.4টা যদি সে গেম খেলে, গেম খেলে বা এটা এটা এভাবে এটা তো এরকমভাবে ভেঙে গিয়ে কখনো গেম খেলতে পারবে না, তো এটার হচ্ছে 24.4, 24.4কে তার চারকে 25-25 সমতুল্য করে লেখা যায়, মানে কোনো গেম তো আর, কোনো গেম তো আর ভাঙ্গে ভাঙ্গে কেউ খেলে না। হ্যাঁ, এটা এটা সচরাচর যেটা হয় সেটা হচ্ছে, সেটা হচ্ছে 25 হবে, এটা কোনো 24 হবে না। তো পরের অঙ্কে যাই আমরা, পরের অঙ্কে, পরের অঙ্কে বলা আছে থ্রি ওয়ার্কার্স এক্স অ্যান্ড এক্স ওয়াই, এক্স ওয়াই অ্যান্ড জেড আর পেইড টু টোটাল টাকা 5,500 ফর এ পার্টিকুলার জব, এক্স ইজ পেইড 133% অফ দ্য অ্যামাউন্ট পেইড টু ওয়াই অ্যান্ড ওয়াই ইজ পেইড 70% অফ দ্য অ্যামাউন্ট পেইড টু এ ওয়াই জেড, হাউ মাস ইজ পেইড টু জেড, হাউ মাস, হাউ মাস ইজ পেইড টু জেড। বাংলাটার দিকে একটু লক্ষ্য রাখি, তিনজন শ্রমিক এক্স ওয়াই এবং জেডকে একটি কাজের জন্য 5,500 টাকা একইভাবে ভাগ করে দেওয়া হলো, যে এক্স পায় ওয়াই এর 133.33%, আবার ওয়াই পায় জেড এর 75%, তাহলে জেড কত টাকা পাবে, মানে দুইজনের প্রায় দুজনের সঙ্গে তুলনা করার পর বলা যায় দুজনে পাইছে, আর এক্স এর ওয়ার মানটা, জেডের মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি না, ধরি জেড পায় এ টাকা, ওয়াই সমান সমান 70% এর, এ সমান সমান 70 a ভাগ 100, এটাকে যদি ভাগ করি 3 a ভাগ 4, এক্স সমান সমান এক্সের, আমরা ওই যে এক্সের বলতে প্রথমটা এক্সের 133.33টাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে এটা কিন্তু 3 a ভাগ 4, 3 a 4 ইয়ে করলে আমাদেরকে এটা থেকে এটা সমাধান করলে 4 4 কাটা 3 3 কাটা সমান সমান এ, তাহলে এক্সের হচ্ছে এ, আর এটাকে যদি আমরা এটি কিউ করি, এটি কিউ করলে এ গুণন 3 a ভাগ 4 যোগ a সমান সমান 5,500 টাকা, এটাকে যদি আমরা যোগ করি তাহলে সমাধান হবে 4 a 3 a 4 a, তাহলে 8 11 11 11 এ এটা সেটা ভাগ যায়। আমরা পরের অঙ্কে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার বিটুইন 60 অ্যান্ড 40 60 অ্যান্ড 80, তাহলে 60 এবং 80 এর মধ্যে ক্ষুদ্রতম ও বৃহত্তম যথাক্রমে, বৃহত্তম ক্ষুদ্রতম প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা হচ্ছে 61 আর 79, এটাকে যদি দুটোকে যদি আমরা যদি গড় করি 60 এবং 80 এর মধ্যে, এর মধ্যে হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম হচ্ছে 61 আর 79, এর দুটোকে যদি গড় করি তাহলে 61 যোগ 79 ভাগ 2, এর দুটোকে যোগ করলে 140 ভাগ, যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু অ্যান্সার হচ্ছে 70, দুইটার দুইটার গড় হচ্ছে, ইফ লং, ইফ লগস এক্স 19 = -2 দেন এক্স ইকুয়াল হট, তাহলে এই অঙ্কটা আমরা লগের, লগের ফর্মুলা করতে পারি, লগের ফর্মুলা করলে 1/9 = x-2, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে স্কোয়ার আছে, আমাদের কিন্তু এখানে স্কোয়ার করতে হবে, করে কিন্তু এদেরকে ফিনিশ করতে হবে,
তাহলে এটাকে যদি স্কোয়ার করি, এটাকে যদি স্কোয়ার করি, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস দিলে এটা যদি আমরা যদি ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কিন্তু এটা কিন্তু মাইনাস থেকে প্লাসে হবে। তাহলে এটা যদি এখানে ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ, স্কোয়ার আছে এখানে স্কোয়ার, তাহলে আমরা এইখানে এটা এই ভগ্নাংশ এখানে উড়ে দিতে পারি, এটাও উড়ে দিতে পারি, স্কোয়ারটা উড়ে দিতে পারি, এটাও স্কোয়ার উড়ে দিলাম। তো একবারে না করে একটু স্টেপ বাই স্টেপ করি, স্কোয়ারটা উড়ে দিলাম, স্কোয়ারটা উঠে দিলাম ফার্স্ট স্টেপে, তারপরে আবার ভগ্নাংশ উড়ে দিলাম, মানে ওয়ান আর এ বারটা উঠাই দিলাম, তাহলে এক্স ইকুয়াল থ্রি, আমাদের অ্যান্সার হচ্ছে থ্রি। পরের অঙ্ক, পরের অঙ্ক যেটা আছে, ইফ দ্য ফার্স্ট অ্যান্ড সিক্স টার্ম অফ দ্য জিওমেট্রিক সিরিজ আর রেসপেক্টিভলি হাফ অ্যান্ড 164, দেন দ্য কমন রেশিও ইজ। আমাদেরকে বের করতে হবে কমন রেশিওটা কত। একটি গুণোত্তর ধারার প্রথম এবং ষষ্ঠ পদে যথাক্রমে হাফ এবং 1:64 হলে সাধারণ অনুপাত কত। সাধারণ অনুপাত বের করার সূত্র হচ্ছে প্রথম প্রথম যেটা চাবে প্রথম আর পরেরটা ভাগ করলে আমাদের সাধারণ অনুপাত বের করতে পারবো। প্রথমে কি, প্রথম হচ্ছে 64, সরি প্রথম প্রথম পদ, প্রথম পদ হচ্ছে এ হাফ, এবং ষষ্ঠ পদ, ষষ্ঠ পদ বের করার জন্য, ষষ্ঠ পদ বের করার জন্য যে সূত্রটা প্রয়োগ করা হবে সেটা আপনাদেরকে আমি এখন একটু করে দেখাই। ষষ্ঠ পদ বের করার যে সূত্রটা, সেটা যদি সেটা সূত্র হচ্ছে সূত্রটা হচ্ছে এইটা, এ কিউ আর মাইনাস ওয়ান, এর মান হচ্ছে, এর মান হচ্ছে হাফ, কিউর মান হচ্ছে, কিউর মান হচ্ছে কিউ, আর হচ্ছে আর আর এর মান হচ্ছে আর এর মান হচ্ছে সিক্স, সিক্স মাইনাস ওয়ান। এখন এটা এটাকে যদি আমরা সমাধান করি, এটা যদি সমাধান করি কিউর মান আর ষষ্ঠ পদ বের করার জন্য যে সূত্রটা, ষষ্ঠ পদ বের করার জন্য ষষ্ঠ পদের মান কত, ষষ্ঠ পদের মান হচ্ছে 64, 1/64। এটাকে যদি সমাধান করি কিউর মান দাঁড়ায় হচ্ছে 1/2, কিউর মান হচ্ছে 1/2। তাহলে এখানে কি হলো, এটা সে এটা হচ্ছে এ সরি আপনারা যেটা কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেভাবে অঙ্কটা করতে পারেন, আবার এইভাবে করতে পারেন। সাধারণ অনুপাত 1:4/2, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে অঙ্কটা এভাবে আসে, 1:4 × 2 = 1, এটাকে যদি কাটাকাটি করি তাহলে কিন্তু অ্যান্সার হচ্ছে হাফ। পরের অঙ্কে চলে যাই, পরের অঙ্কে যে অঙ্কটা বলা আছে সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল বা ট্রায়াঙ্গেল অঙ্ক। ইফ দ্য লেন্থ অফ দ্য সাইড অফ অ্যান ইগুয়াল ইফ দ্য লেন্থ অফ এ সাইড অফ অ্যান ট্রায়াঙ্গেল ইর হাইট ইজ, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে লম্ব দৈর্ঘ্য কত। এটা আমরা অতি সহজেই পিথাগোরাসের উপপাদ্য দ্বারা প্রমাণ করতে পারবো। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে ab² = abd² + ad² এটাকে যদি আমরা আমাদের এখন এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা বসাই দেই, এখানে লক্ষ্য রাখেন a b a b a c a d, প্রতিটা বাহু এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সমান। হ্যাঁ, তাহলে এটার মান 4, এটার মান 4, এটার মান 2, এটার মান 2, এবির মান হচ্ছে 4, বিডির মান হচ্ছে 2, এডি এডি এডির মান হচ্ছে আমরা জানি না, এই যে লম্বটা, এই লম্বটার মানটা আমরা জানি না। তাহলে
তো ফোর ফোরের পরে স্কোয়ার করলে 16, দুইয়ের পরে স্কোয়ার করলে 4, এডি এডি স্কোয়ার, এডি এডি দিলাম এখানে থেকে আমরা এদিকে সমাধান করার জন্য 4 থেকে 16 মাইনাস করলাম 12 হলো, তো স্কোয়ারটা এদিকে নিয়ে গেলাম বড় করার জন্য। এখন এডি কে যদি আমরা সমাধান করি তাহলে 2√3, তাহলে আমাদের এডির মান বা লম্ব, এই লম্বটার মান হচ্ছে 2 2√3। এই হচ্ছে সমাধান। শেষে অঙ্কটায় চলে আসি। ইফ এক্স স্কোয়ার মাইনাস 7xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস 2y, দ্য রেজাল্ট ইজ, এখানে অঙ্কটা একটু মানে গোলমালে আর কি, যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 7xy প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করতে হবে, তাই এক্স স্কোয়ার মাইনাস 7xy বা কে অবশ্যই এক্স মাইনাস 2y এর উৎপাদক আকারে লিখতে হবে। এখন বলতেছে যে ওই অঙ্কটাকে আমাদেরকে উৎপাদক আকারে লিখতে হবে, তো উৎপাদক আকারে লেখার জন্য আমাদের সমাধান করতে হবে, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ভাঙি ভাঙাই তাহলে তো ভাঙাইতে পারবো না, এটা ভাঙাই, এই যে 2x 2y প্লাস 2x² 2y² মাইনাস 3xy, এই যে এখানে দুইটি আছে এখানে তিনটি আছে, মোট 60টা, ঠিক আছে, এখানে আছে একটা ওয়াই স্কোয়ার, আমাদের কিন্তু এখানে দুইটা দিছি এখানে তিনটে দিছি, তার মানে এদের যদি মাইনাস করলে একটা ঘুরি ফুরি একটা থাকবে। তো এখানে যদি আমরা সমাধান করি, সমাধান করলে আমাদের সমাধান করলে বা আমাদের যদি উৎপাদক করি বা মিডল টার্ম করি তাহলে কিন্তু এভাবে আসে, এক্স এক্স মাইনাস 2x² মাইনাস 3y এক্স মাইনাস 2y² দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 7xy প্লাস ওয়াই স্কোয়ার দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে ওরা বলতেছে যে আমাদেরকে আকারে প্রকাশ করতে হবে, কিন্তু এখানে আকারে প্রকাশ করা যাচ্ছে না, তার মানে আমাদের এই অপশনে বা এই অঙ্কে কোথাও কোনো অ্যান্সার নাই। তাহলে অঙ্ক যদি প্রশ্ন আসে তাহলে আমাদের অঙ্কটা অ্যান্সার করা যাবে না, যা আছে তাই রেখে দিয়ে আসতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।